নমস্কার বন্ধুরা জি তোমাদের স্বাগত বন্ধুরা আমরা বাংলা ব্যাকরণের যে সিরিজ আলোচনা করছিলাম এটি তার তৃতীয় পার্ট আমরা এক কথায় প্রকাশ বিপুল শব্দ এছাড়াও তিনটি যে মক টেস্ট টাইপের সেগুলো আমরা আলোচনা করেছি বাংলা ব্যাকরণ সম্পর্কে আজকে আমাদের টপিক সমর্থক শব্দ তোমরা যারা ভিডিওটা নতুন দেখছো তারা ওই ভিডিওগুলো দেখে নাও ওই ভিডিওর যে প্লে আমরা তৈরি করেছি তোমরা আমাদের গ্রুপের প্লে লিস্ট বলে একটা অপশান আছে সেখানে গেলে বাংলা ব্যাকরণ যে কলমটা আছে ওখানেই সব পেয়ে যাবে এছাড়া আমরা ওই প্লে লিস্টের লিঙ্কটা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ভিডিওর নিচে আমাদের যে ফার্স্ট কমেন্ট পিন করা ওপরের কমেন্টটিতে আমরা দিয়ে দেবো তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো এবং যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করলে আমরা যে সমস্ত প্রয়োজনীয় ভিডিও কম্পিটিভ এক্সাম সম্পর্কে আপলোড করে থাকি তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে ঠিক আছে আগেরবার কিন্তু আকাশ দিয়ে দিয়েছিল ঠিক আছে আচ্ছা প্রথমে আমরা দেখব সমার্থ শব্দ কাকে বলে যে সকল শব্দ একই অর্থ প্রকাশ করে তাদের সমার্থক শব্দ বলা হয় অর্থাৎ একই শব্দ প্রকাশ করছে যে সমর্থক শব্দ দিয়ে তাকে সমর্থক শব্দ বলে ঠিক আছে গুরুত্বপূর্ণ সমর্থক শব্দ কী কী সূর্য পৃথিবী সাগর অগ্নি সোনা আকাশ পানি এই আকাশ থেকে কিন্তু আগেরবার প্রশ্ন এসেছিল ঠিক আছে আচ্ছা সূর্য দিয়ে আমরা দেখবো সূর্যকে কী কী বলা দিবাকর প্রভাকর ভাস্কর রবি তপন দীনেশ ভানু রোদ সবিতা আদিত্য আর দরকার নেই ঠিক আছে আচ্ছা পৃথিবীকে বলা হয় পৃথিবীকে বলা হয় ধরা ধরিনী ধরিত্রী ভুবন ভূষরা বসুন্ধরা বিশ্ব পৃথিবী দুনিয়া জগৎ ঠিক আছে আলোকে বলা হয়েছে বাতি প্রদীপ জ্যোতি বিকিরণ দীপ্তি প্রভা সাগরকে বলা হয় সমুদ্র বাড়িধি পাড়াবার পাথার বারিন্দ্র অর্ণব সিন্ধু জলনিধি জলধি অগ্নিকে বলা হয় আগুন জ্বালানি তেজ শিখা অনল বহি বন্নি পাবক দহন পর্বতকে বলা হয় পাহাড় অচল অদ্রি গিরি ভূধর শৈল অটল চূড়া নখ শৃঙ্গি সোনাকে বলা হয় স্বর্ণ কনক কাঞ্চন সুবর্ণ হেম হিরণ্য হিরণ বনকে বলা হয় কানন অরণ্য জঙ্গল বিপিন কুঞ্জ প্রভৃতি পাখিকে বলা হয় পক্ষী বিহঙ্গ বিহঙ্গম পতদ্রি আকাশকে বলা হয় গগন অম্বর নভ ভোম ঊর্ধ্বলোক মেঘমন্ডল আসমান নভমণ্ডল অন্ধকারকে বলা হয় আধার তমসা তিমির তম তমিশা ঈশ্বরকে বলা হয় সৃষ্টিকর্তা ভগবান বিধাতা বিষ্ণু আল্লাহ খোদা বিশ্ববতী পরমাত্মা জগদীশ তোমরা এই ভিডিওটা দু থেকে তিনবার দেখবে তোমাদের সব কিছু কিন্তু মনে পড়ে যাবে ঠিক আছে এছাড়া তোমরা খাতায় লিখে নিতে পারো দেবতা অমর দেব সুর ত্রিদশ জল হচ্ছে পানি অম্বু জীবন নীল সলিল বাড়ি উদক প্রভৃতি বৃক্ষ হচ্ছে গাছ সাখী বিটবি অটবি দ্রুম প্রভৃতি বায়ু বাতাস অনল প্রবণ হাওয়া সমীর সমীর মারুত গন্ধবহ চাঁদ হচ্ছে চন্দ্র নিশাকর বিধু শশধর শশাঙ্ক সুধাংশু সীমাংশু প্রভৃতি মানুষ লোক মানব মনুষ্য জন নি নর মৃত্যু হচ্ছে ইন্তকাল ইহলীলা সংবরণ ইহলোক ত্যাগ চিরবিদায় জান্নাতবাসী হওয়া দেহত্যাগ মহৎ হচ্ছে উন্নত উদার মহান বড় বিশিষ্ট বিশাল বৃহৎ প্রভৃতি পণ্ডিত হচ্ছে বৃদ্ধান জ্ঞানী বৃজ্ঞ অভিজ্ঞ চালাক হচ্ছে চতুর বুদ্ধিমান নিপুণ কুশল ধৃত ঠক সপ্রতিভ সাহসী অভিক নির্ভীক অপূর্ব আশ্চর্য অলৌকিক অপরূপ অভিনব বিস্ময়কর আর যোগ উত্তর হচ্ছে জবাব প্রতিবাক্য মীমাংসা সারা কপাল ললাট ভাগ্য ভাগ ভাগ্য অদৃষ্ট নিয়তি ইচ্ছা হচ্ছে আকাঙ্ক্ষা অভিলাষ অভিরুচি অভিপ্রায় আগ্রহ পর্দা আড়াল পর্দা পর্দা যবনিকা মশারি অভিনয় শেষ আচ্ছাদন মাটি হচ্ছে কৃতি মৃত্তিকা উত্তম হচ্ছে সেরা শ্রেষ্ঠ প্রকৃত প্রকৃষ্ট ভালো অগ্রণী অতুল দৃষ্টান্ত উদাহরণ নিদর্শন নজির নমুনা উল্লেখ একতা হচ্ছে ঐক্য ঐক্যবদ্ধ মিলন আচ্ছা পূর্ণ সম্পূর্ণ আস্ত গোটা অক্ষত আইন হচ্ছে নিয়ম কানুন বিধি বিধান ধারা অনুবিধি আসল হচ্ছে প্রকৃত খাটি মূলধন মৌলিক মূল আনন্দ সুখ হাসি খুশি মজা হর্ষ পুলাক প্রভৃতি দুঃখ হচ্ছে কষ্ট মেহনত যন্ত্রণা ক্লেশ অবস্থা দশা রকম প্রকার হচ্ছে ক্ষয়হীন চিরন্তন অশেষ অন্তন অব্যয় অবিনাশী খ্যাতি যশ প্রসিদ্ধ সুখ্যাতি সুনাম প্রভৃতি কুল বংশ গোত্র জাতি বর্ণ ফুল হচ্ছে পুষ্প কুসুম প্রসূন রঙ্গন পদ্ম কমল উৎপল সরোজ পঙ্কজ নলিন শতদল মেঘ জলধর নিরদ জিমৃত বাড়ি পয়দ ঘন প্রভৃতি বিদ্যুৎ হচ্ছে বিজলি তরিত ক্ষণ প্রভা চপলা চঞ্চলা নদীর তিনী শ্রোত্রিনী শ্রোত্রতি তলঙ্গিনী প্রবাহিনী শৈবালিনী নৌকা হচ্ছে নাও তরণী তীর তরী তীর হচ্ছে কূট তট সৈকত কুল পার ঢেউ তরঙ্গ উর্মি লহরী বিচি মৌজ রাত রাত্রি রজনী নিশি জামিনী সর্বরী বিভাবরি দিন দিবস দিবা দিনমান দেহ হচ্ছে গা গতর গাত্র তনু শরীর বিগ্রহ ঘর গৃহ আলয় নিবাস আবাস আশ্রয় নিলয় ধন হচ্ছে অর্থ বিত্ত বিভব দ্বন্দ্ব বিরোধ ঝগড়া কলহ বিবাদ যুদ্ধ নারী অবলা কামিনী মহিলা স্ত্রীলোক রমণী ললনা স্ত্রী হচ্ছে পত্নী জায়া সহধর্মিনী ভারজা বেগম বিবি বর্ধু অর্ধাঙ্গী প্রভৃতি জীবন সাথী এসব হয় পিতা হচ্ছে বাবা আব্বা জনক মাতা মা গর্ভধারিণী প্রসূতি জননী জন্মযাত্রী পুত্র হচ্ছে ছেলে তনয় নন্দন সুতো কন্যা মেয়ে দুহিতা দুলালি প্রভৃতি কোকিল পরভৃত পিক বসন্তুত গরু গো গাভী ধেনু আমরা যে কটা সমর্থক শব্দ আলোচনা করলাম এর বাইরে আর কিছু আসবে না তোমরা এগুলোই ভালো করে মুখস্থ করে নাও আশা করি তোমরা কমন পেয়ে যাবে এছাড়াও তোমরা কমেন্ট করে জানাও যে আর কি টপিক তোমাদের প্রয়োজন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকে ধন্যবাদ